সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কারা কারা শিবরাত্রি করছো, উপোস আছো সেটা জানিও। এবারে তো মানে রাত্রিবেলা 8:30-8:30 পরে শিবরাত্রি শুরু হচ্ছে, তো একটা টাফ ব্যাপার অনেকটাই। এবারে তো আমি ছোট থেকে করি শিবরাত্রি, এবারেও করছি, কিন্তু এবারে প্রধান আকর্ষণ হলো সব্যসাচী। সব্যসাচী মোটামুটি একটু শুয়ে পড়েছে, কারণ সকাল থেকে না খেয়ে আছে। সকাল থেকে উঠে মানে আমি ঘুম থেকে ওঠার আগেই দেখছি ও শিব নিয়ে যে বইটা লিখছে, সেই বইটা লিখতে শুরু করে দিয়েছিল শিব ঠাকুরের নাম করে। তো এই মনে হয় এখন কটা বাজে, 1:30 বাজতে যায়। তো 1:30 সময় ও উঠে এখন ক্লান্ত হয়ে একটু বললো একটু ঘুমিয়ে নি, কারণ সারা রাত জাগার ব্যাপার আছে। তো জানি না কতক্ষণ থাকতে পারবে। তুমি কি পারবে আজকে? হ্যাঁ, কি মনে হচ্ছে? জানি না কি বুঝতে পারছি। যদি থেকে যাও 3 ঘন্টা তাহলে কি হবে? 3 ঘন্টা বলছি, সারা দিন যদি তুমি থেকে যাও তাহলে কি বুঝবে তুমি বলো? ওই যে ওই ডায়লগটা বলো, আপন ইজ ভগবান নাকি বলো? কবি কবি তো লাগতা মে খোদে ভগবান। বুঝতে পারছি না এখন কি হবে। কি ফিল হচ্ছে তোমার? ঘুমাতে দে, ঘুমাতে দে। কেন, একটু শরবত করে দি খাও। না না, হ্যাঁ জল ছাড়া কিছু খাবে না। আরে জল, শরবত তো জলই। অনেকে সাবু খায়, অনেকে ফল খায়। তো ও বলেছে ও ফলও খাবে না, সাবুও খাবে না, শরবতও খাবে না, শুধু জলটা খাচ্ছে কোন রকম। তো জানি না ওই বাড়িতে কি হচ্ছে। আজকে তো শুক্রবার, ওই বাড়ি যাওয়ার কথা আছে, পরে যাব একটু। তো শায়ক আর মা শিবরাত্রি করছে কিনা সেটা আমি খোঁজ নেবো এখন। মনে হয় করছে না। করছে মা? মার ভাই কি করছে শিবরাত্রি? করছে না। তো আমার তো অভ্যেস আছে মোটামুটি ডায়েট করে। ও বেচারা খেতে ভালোবাসে, কাহিল হয়ে পড়েছে। আরে ঘুমাতে দিবি মাথা নাকি? ঘুমাতে দিবি, তুমি ঘুমিয়ে পড়ো। তো শিব ঠাকুর ওনাকে একটু সব্যসাচীকে একটু সহায় হও, বেচারা অনেক কষ্ট করে শিবরাত্রি করছে। তো যারা যারা শিবরাত্রি করছো আজকে তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে তারা কারা কারা করছো, কাদের বর তোমাদের সাথে শিবরাত্রি করছে আমার মতন। তো তারাও কমেন্ট করো, আর কি প্রসেসিং আছে যদি তোমরা কিছু জেনে থাকো সেটাও কমেন্ট করে জানিও। তো আপাতত রাখছি, সবাইকে আবারও শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা। টাটা।